हाय फ्रेंड्स, আমি জানি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ ভাইরা এসেছে আমার কাছ থেকে র‍্যাট নেবে বলে, অ্যালবাইনো র‍্যাট। তো ভাই, সবাইকে হ্যালো করে দাও। হ্যালো 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 গাইস, গাইস সবাই লাইক করে দাও। হ্যাঁ, তো ভাইরা, তো আমার র‍্যাটের সেটআপ তো তোমাদের দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার র‍্যাটের সেটআপ। তো ভাই দুটো এসেছে, এই যে ওদের দুটো র‍্যাট দিলাম, দেখতে পাচ্ছি কিনা জানি না। এই যে দুটো ওরা খাঁচা, মানে এই নেক্সট বক্সটা করেছে, দেখো একটা ওরা একটা প্লাস্টিক দিয়ে নেক্সট বক্সটা করেছে। তো গাজর খেতে দিয়েছে ওদেরকে। তো বলো কি করে করলে নেক্সট বক্সটা, কি করে বানালে? তো প্রথমে তো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তখন হাতের সামনে একটা মাজার বক্স, মাজার একটা বোতল পেয়েছি। তো ওটাকে মানে একটু শেপ দেব, একটু আইডিয়া দিই, কেটে ফেটে ওটাকে শেপ করে তারপরে ট্রাই করলাম বানানোর। তারপরে পেছন থেকে বেঁধে দিয়েছি ওটাকে, কেটে বেঁধে বেঁধে দিয়ে তারপরে ওরকম বানিয়ে দিলাম। তারপরে একটা বিসলারির বোতল দিয়ে ওটাকে কেটে একটা জলের ইয়ে বানালাম, বাটি পট বানালাম, একটা জলের ওই রকম কেটে ফেটে। হ্যাঁ, তো মানে একদম যা হাতের কাছে পেয়েছি তাই দিয়ে বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যত মানে তাড়াতাড়ি পেরেছি তত বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন তো আপাতত এরকম থাকুক, কয়েকদিন পরে পুরো প্রপার একটা নেস্টিং বক্স বানাবো আমি। তো ঠিক আছে, এইটুকুনি ছিল আমার সেটআপটা। আর একটু কার্ডবোর্ড দিয়ে দিয়েছি নিচে একটু অল্প, যাতে ওখানটা মানে একটু ফুড বুট দেওয়া যায় যাতে। তো তো গাইজ ঠিক আছে, সমস্যা নেই, আপাতত একটু বিজি আছি, তো নেক্সট বক্স আমি নাহলে ভাইদেরকে আমি নিজেই নেক্সট বক্স বানিয়ে দিতাম। তো র‍্যাটগুলো আমি মাঝে মধ্যে সেল করে থাকি, কিন্তু ভাই দুটো এসেছে অনেক দূর থেকে, তো ভাই দুটো কী করতে হবে, দিতে হবে, তো গিফটই করছি আমি। ভাই তোমাদের কেমন লাগছে? ভালো ভালো লাগছে, গিফট করে থ্যাংক ইউ দেওয়ার জন্য। ওকে, ওয়েলকাম। তো ভাই দুটো খুব খুশি হয়েছে র‍্যাটগুলো পেয়ে। তো নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আমার তোমাদের অন্য কিছু নিউ কিছু অ্যানিমেলস দেখানোর চেষ্টা করব। তো ভাইদের বাড়িতেও, তোমাদের বাড়িতে কী কী আছে ভাই? আমার বাড়িতে কিছু নেই। আর আমার বাড়িতে অনেক রকমের ফিশেস আছে, মলি, গাপ্পি, আর ওর মধ্যে অনেক টাইপের ফিশ আছে, মানে প্রচুর টাইপের ফিশ আছে। মলির মধ্যে দু তিন রকমের, গাপ্পির মধ্যে দু তিন টাইপসের গাপ্পি আছে, অনেক রকমের গাপ্পি আছে। অ্যান্ড কিছু ফ্রাইজ আমি কয়েকদিন পর সেল করব, তো যদি লাগে বলতে পারো দাদাকে। তো ভাই, ভাইয়ের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে দেবো, যদি কারো মলি ফিশ লাগে, গাপ্পি, মানে বিভিন্ন ভ্যারাইটি গাপ্পি আছে ফিশের ভিতরে। তো ইঁদুরগুলো একটু হাতে নিয়ে দেখাবো আমি, মানে আমার র‍্যাটগুলোকে একটু হাতে নিয়ে দেখাবো। তো হ্যাঁ, তুমি এক মিনিট, আমি আগে এটা দেখিয়ে নিই, ঠিক আছে? তো তোদের আমি দেখাবো একটু, একটু দেখাবো। এই হচ্ছিল কাঁচাটা খুলবো, খোলার পরে এই যে আমাদের, এই হচ্ছিলো আমাদের র‍্যাটটা, এটা হচ্ছিলো মেল, এটা মেল আছে। তো মেল আছে, দেখলে বোঝা যায় মেল আছে এটা। আর এটা আমাদের ফিমেল, দেখো এটা আমাদের ফিমেল আছে। হ্যাঁ, রাজা দেখো কী করছে, রাজা রাজা দেখো কী করছে, রাজা খুব উত্তেজিত। তো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দাদা? তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভাই সবাইকে টাটা করে দাও, বাই, সবাই ভালো থেকো।